নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ধনেপাতা বাটা। ধনেপাতা বাজার থেকে কিনে আনার পরে অনেক সময় দেখবেন যে ধনেপাতা হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায় বা কিছু। এটা আমি টক ঝাল ধনেপাতা বাটা করব। আমি ধনেপাতার পাতার দিকগুলো আমি প্যাকেটে রেখে দিচ্ছি, এটা রান্নার কাজে লাগবে। আর এইরকম একটা দুটো পাতা থাকলে অসুবিধে নেই, এরকম যে গাটির দিকটা থাকে সেগুলো আমি এরকম টুকরো করে কেটে নিচ্ছি। এই ধনেপাতাগুলো সবসময় তো আমাদের রান্নায় লাগে না, আর এর মধ্যে দেব রসুন। এইভাবে বাকি রসুন এখানে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ধনেপাতাগুলো আমি এই যে কেটে ধুয়ে টুয়ে এরকম করে কুচো করে ধুয়ে টুয়ে রেখেছি। এবার আমি এটা মিক্সিতে, আপনারা শিল নোড়াতেও বাটতে পারেন। এর মধ্যে এই যে রসুন, আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটা আমি বেটে নিচ্ছি। A few moments later. বন্ধুরা, আমার বেটে এরকম ইটে এসছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পাতিলেবু, তাহলে বেশ টক টক স্বাদ আসবে। আমি এখানে 4টে লেবু নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। যদি টক বেশি খান তাহলে একটু লেবু বেশি দিয়ে দেবেন। আপনারা এইভাবে করে খাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমার ভিডিও প্রথম পাঠালে পরে আপনাদের কাছে পৌঁছে যাবে।
হয়ে গেল এটা। আজকে রসুন ধনে পাতা দিয়ে টক ঝাল ধনে পাতা।